আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। প্রভু, আপনি সেবককে চিনতে পারেননি, সেটা হয়তো আমারই দোষে। দোষ তোমার নয় হনুমান, তোমার জ্ঞান প্রকাশের দোষ। এত বড় বড় সংস্কৃত মন্ত্র ব্যবহারে তোমার যে পাণ্ডিত্যের প্রভাব আমাদের উপর ফেলেছিলে, আমরা তো তাতেই ভয় পেয়েছি ভাই। এটাই তো বড় ভুল হয়ে গেছে প্রভু, যেখানে ভক্তই প্রভুর সাথে আপন জ্ঞান আর পাণ্ডিত্যের প্রদর্শন করছে, তখন প্রভু তাকে দেখে হাসতে থাকেন যে যাও, এখন তুমি আপন জ্ঞান দ্বারা আমার কাছে পৌঁছো। ভগবান, এই ফুলের জন্য ক্ষমা করে দিন প্রভু, ক্ষমা করে দিন। না হনুমান, তোমার তো স্বপ্নেও কখনো ভুল হতে পারে না। তুমি আমার কাছে লক্ষ্মণ আর ভরতের মতোই প্রিয়। ওনার সাথেই কথা বলে যাবেন ভাই, এখানেও একটু কৃপাদৃষ্টি পড়ুক। শ্রীরামের আপনিও সেবক, আমিও সেবক, এই সম্পর্কে আপন ছোট ভাই ভেবে বুকে আসুন ভাই। লক্ষণ আমার ভাই, আপনার জন্য আবার এই জীবন যদি বিসর্জন দিতে হয় তাতেও রাজি। প্রভু, আমার স্বামী বানররা সুকৃপের আদেশে আপনাদের পরিচয় জানার জন্য আমাকে আমার রূপ বদলাতে হয়েছে। আচ্ছা, তাই এত বড় গুপ্তচর সেজে এসেছিলে, এখন তো পরিচয় পেলে। এবার আমাদের মহারাজ সুগ্রীবের কাছে নিয়ে চলো। নিশ্চয়ই ভাই লক্ষ্মণ, নিশ্চয়ই। আপনারা দুজনে মহারাজ সুগ্রীবের সাথে মিলিত হবার অর্থ হল ওরই ফাঁকি হৃদয়। যতটা আপনাদের সুগ্রীবকে প্রয়োজন, ততটাই সুগ্রীবেরও আপনাদের প্রয়োজন। ওনার পত্নী আর রাজযোগ কেড়ে নেওয়া হয়েছে। সূর্য কুলভূষণ রঘুনাথ আর সূর্যপুত্র সুগ্রীবের মিত্রতা দুজনের জন্যই কল্যাণের আর মঙ্গলদায়ক হবে। চলুন ঋষিবুক পর্বতে চলুন ভগবান, ওখানে পৌঁছেই সব কথা হবে। যে রাজার তোমার মতো জ্ঞানবান, বিদ্বান, বুদ্ধিমান মন্ত্রী আছেন, তিনি নিশ্চয় ভাগ্যবান। এরকম রাজার সাথে মিত্রতা করে নিশ্চয় সমস্ত মনোরথ সফল হবে। তুমি আমাদের তোমার রাজার কাছে শীঘ্র নিয়ে চলো। আপনারা আমার সঙ্গে চলুন, কিন্তু উপরে যাবার পথ বড় দুর্গম। আপনারা দুজনে আমার কাঁধের উপর বসে যান। কাঁধের উপরে? আমি আপনাদের আকাশপথে ওখানে নিয়ে যাব। কিন্তু তুমি আমাদের দুজনকে কাঁধের উপর কি করে বসিয়ে নেবে? না না লক্ষণ ভাই, আপনি সংকোচ করবেন না, আমরা আপন ইচ্ছায় বিভিন্ন রূপ ধারণ করতে পারি, ছোট বড় হয়ে যাবার কৌশল জানি। প্রভু, হ
ভক্তের কাঁধেতে বিরাজ করে, ভক্তের মান বাড়ান যে স্বামী। এমন ভক্ত কোথায় কোথায় জগতে এমন ভগবান, এমন ভক্ত কোথায় কোথায় জগতে এমন ভগবান। কাঁধেতে দুই বীর বসিয়ে চলে বীর হনুমান, ও কাঁধেতে দুই বীর বসিয়ে চলে রাম নাম প্রিয় অনুগত ভক্ত মহাবীর হনুমান রাম অনুরক্ত। নিশিদিন থাকে সে রামের দ্বারে রাম মহানিধি রক্ষা করে, রামচন্দ্র হনুমান চকর যে সে রয় সর্বদা শিরোমণি যে ভক্ত বৎসলকে নিলেন চিনে, ভক্ত শিরোমণি যে ভক্ত বৎসলকে নিলেন চিনে। কাঁধেতে দুই বীর বসিয়ে চলে বীর চলে বীর হনুমান। রাম লক্ষ্মণ আর পবন পুত্র তিন খানি হীরা হয়েছে একত্র, একসাথে যেমন পুলকে গায়ে নয়নে জল ছায়ে, অভূতপূর্ব সুখ হনুমান পায়। আজ নেই জগতে কেউ হনুমানের মতো ধনবান, আজ নেই জগতে কেউ হনুমানের মতো ধনবান। কাঁধেতে দুই বীর বসিয়ে চলে বীর হনুমান, ও কাঁধেতে দুই বীর বসিয়ে চলে বীর হনুমান। দুর্গম কাজে জগত মন যেতে সুগম অনুগ্রহ তোমাকে পেতে, প্রভুবর থেকে চাও সদা পদসেবারি বরদান, প্রভুবর থেকে চাও সদা পদসেবার বরদান। কাঁধেতে দুই বীর বসিয়ে চলে বীর হনুমান, ও কাঁধেতে
আসুন আসুন প্রভু, প্রভু এখানে অপেক্ষা করুন, আমি মহারাজ সুকৃতকে আপনাদের আগমনী সংবাদ জানাচ্ছি। আপনি আমাদের চিন্তা করবেন না কপিবর। আচ্ছা, প্রণাম মহারাজ। বলো হনুমান, ওদের দেখা পেলে? আগে হ্যাঁ বৃক্ষরাজ, দেখাও হলো, পরিচয়ও হলো। পরিচয় কার সাথে? আমার আবার কার, শ্রীরামকে তো সবাই চেনেন। শ্রীরাম অর্থাৎ? শ্রীরাম অর্থাৎ কি, আপনি ওনাকে চেনেন না? না তো। আর মহারাজ আপনি? না তো। ও, আপনিও চেনেন না? আমি ভাবলাম আমি ওকে চিনি তো, তাই সকলেই চেনেন। সবাই তো আপনার মতো বুদ্ধিমান নয়, কিন্তু আপনি ওকে কি করে চেনেন? মহারাজ, আমি ভগবান ভাস্করের কাছে বিদ্যা অর্জন করার পর ব্রহ্মা আমাকে আপনার সেবায় পাঠান এবং বলেছিলেন একদিন তুমি শ্রীরামের দর্শন পাবে। সেই দর্শন পেয়ে গেলাম। হনুমান, বাকচতুরতায় তুমি বড় নিপুণ, কখন থেকে কত কথা বলে যাচ্ছ, কিন্তু কাজের কথা এখনো বলনি। ওই শ্রীরামের পরিচয় কি? সেটাই তো বলছি বৃক্ষরাজ জাম্বুবান। শ্রী রাম লক্ষণ দু ভাই, অযোধ্যার স্বর্গীয় মহারাজ দশরথের পুত্র। ওরা পিতার আজ্ঞায় বনে থাকতে এসেছেন। ওখান থেকে রাক্ষসদের রাজা রাবণ ওনার স্ত্রী মাতা সীতাকে অপহরণ করেছে। ওকে মাতা সবরই আপনার সন্ধান দিয়েছেন। এই সময় উনি আপনার সাহায্য চাইতে এসেছেন, যাতে আপনি আপনার বানরদের সহায়তায় মা সীতার খোঁজ করতে পারেন। আমি ওনাদের আমার সঙ্গে নিয়ে এসেছি বানরাজ। এটা বড়ই অমূল্য সময়, আগে এগিয়ে গিয়ে ওদের স্বাগত জানান, ওর দিকে মিত্রতার হাত বাড়ান, আর বুঝে নিন আপনার দুর্দিন বোধহয় শেষ হতে চলেছে। উনি প্রচণ্ড দয়ালু, উদার, রাজবংশের, একটু উপকারী মনে রাখেন। উনি যদি আপনাকে কৃপা করেন, আপনি আপনার হারিয়ে যাওয়া রাজ্য পুনরায় ফিরে পেতে পারেন। শীঘ্রই চলুন মহারাজ, আর আপনার সৌভাগ্যকে স্বাগত জানান। হনুমান, আপনি তো আমার হৃদয়ে আশার প্রদীপ জ্বালিয়ে দিয়েছেন। চলো। প্রভুনাথ, ইনি হলেন মহারাজ সুগ্রীব। আর মহারাজ, ইনি হলেন রঘুকুল তিলক শ্রী রামচন্দ্র। আর ইনি ওনার ছোট ভাই লক্ষণ। আমি সূর্যপুত্রের সুগ্রীব, আপনার শ্রীচরণে প্রণাম জানাচ্ছি। আমি দশরথ নন্দন রাম, মহারাজ সুগ্রীবকে প্রণাম জানাচ্ছি। আপনি এক সিংহাসন বিহীনকে মহারাজ বলে সম্বোধন করলেন, এ যে আপনার মহানুভবতার পরিচয়। মহানুভবতার পরিচয় নয়, এ আমার হৃদয়ের ইচ্ছের প্রকাশ মাত্র। আমরা আপনাকে সদা মহারাজ স্বরূপই দেখব। আমি আপনার কথা শুনে কৃতার্থ হয়েছি, এবার আমার অন্দরে চলুন, আমার নিবাসকে ধন্য করুন। এদিকে আসুন আসুন। আসুন প্রভু। আসুন আসুন, গ্রহণ করুন। না মহারাজ, এ স্থান আপনার। আপনি আমার অতিথি, তবু রাজার আসনে সর্বদা রাজাকেই মানায়। বসুন। ধন্যবাদ প্রভু, আগে আপনি বসুন। হে রাঘব, এ আমার মন্ত্রী বৃক্ষরাজ জাম্বুবান, নল আর নীল,
हनुमान सह एरा सकले बुद्धिमान वीर एवं आमार खूब अनुगत। हे राघव, एरा आमार खूब काछेर एवं चलार पथे संगी। आपनी बड़ी भाग्यशाली, क्योंकि एरकम मंत्री और सहयोगी पावा जारा राजार हितैषी निस्वार्थ एदेर सबार राजा के सठिक पद देखानोर साहसो आछे ए बड़ी दुर्लभ। जार पाशे एरकम मंत्री आछेन से राजा दुर्भाग्यवशत कखनो विपदेर मध्ये जदि पड़े जान तार पुनर्विजयी हबार पुनर सम्भावना थाके। महाराज, हे रघुकुल नंदन, आपनार उदार वचने आम्रा सम्मानित बोध करछि। आपनारा आशाय आमादेर पूर्ण विश्वास जन्मेछे जे आपनारा दुजन वीर एके अपरेर परिपूरक हबेन। हनुमानेर थेके आपनार समस्यार कथा आम्रा जेनेछि। आमि महाराज सुग्रीवेर पक्षे आपनाके पूर्ण आश्वास दिच्छि जे महाराज ओनार विश्वस्त बानरदेर सहायताय आपनार भार्या पूजनीय सीता देवीर खोज अवश्य करबें जाते आपनी ओनाके ओई राक्षसेर हाथ थेके मुक्त करते पारें। आपनार ए अभीष्ट सिद्ध हो गेले आम्रा अपेक्षा करे थाकब जे महाराज सुग्रीवेर बड़ भाई बाली ओर राज्य ओनार स्त्री दुजनकेई छिनिये नियेछेन ओदेर फिरिये देवार जन्नो आपनी सहायता करबें। एते आपनादेर दुजनेर एक राजनैतिक सन्धिओ होते पारे। क्षमा करुन वृक्षराज, आमी एई भावे महाराज सुग्रीवेर कोनो सहायता करते पारबो ना। एरकम तो कोनो चतुर ब्यापारी करते पारे। प्रथमे आपनी आमादेर सहायता करुन, परे आमी आपनादेर सहायता करबो, एटा उचित नय। आर द्वितीयत, आपनी जे राजनैतिक सन्धिर कथा बोललेन, राजनीतिर मध्ये तो केवल स्वार्थेर कथाई बला हयेछे आर आमार प्रकृतिते स्वार्थेर कोनो स्थान ही नहीं। क्षमा करुन हे नाथ, आमरा अल्प बुद्धि सम्पन्न जीव, आमादेर भाषार ऊपर नजर ना दिए आमादेर भावनार प्रति नजर दिन। आमादेर भावना पवित्र, आमादेर सेई कथा बोलुन जाते आमरा बानर आर वृक्ष जातिर समस्त प्राणी आपनार मतो महामानवेर साथे सम्बन्ध स्थापन करते पारि। से एकटाई सम्पर्क वृक्षराज, जा श्रेणी जाति लोक धर्म ओ समस्त उचु नीचुर भेदाभेद भेंगे एकेर साथे अन्येर अटूट सम्बन्ध स्थापन करते पारे। आर एई सम्पर्कई हलो मित्रतार सम्पर्क। महाराज, आमि आपनार साथे सेई सम्पर्क जुड़ते चाई जाते कोनो शर्त थाकबे ना, कोनो लेनदेन थाकबे ना, कोनो मिथ्येई थाकबे ना, जा स्वार्थ सीमा थेके बड़ हबे आर जाते केवल एक बस्तुरी आदान प्रदान हबे, ता हलो प्रेम। सन्धि तो केवल एक राजार साथे अन्य राजारई होते पारे महाराज, किन्तु मित्रता, मित्रता एक राजार साथे भिखिरिरो होते पारे। এই জন্য হে সুগ্রীব, আমি তোমার কাছে মিত্রতার প্রস্তাব রাখছি। আপনি ধন্য প্রভু, মিত্রতা এক পবিত্র বস্তু। আসল মিত্র সেই হতে পারে যে দেখে না সামনের জন শক্তিশালী না দুর্বল, তার কাছে ধন বা পদ আছে কিনা। मित्र से ही होते पारे जे मित्र जन्य बिना शर्ते आपन प्राण विसर्जन दीते पारे। महाराज सुग्रीव, आज आपनार आपन चिंतार सागर पार करार जन्य श्रीरामेर मित्रतारूपी नौका मिले गेछे। श्रीराम आज के ना चाहते मित्रता प्रदान करे जेन एक मृत वीर के जीवन दान दिएछेन। প্রভু, হনুমান সত্যি কথা বলেছেন, আপনি ধর্মের বিষয়ে অনেক কিছু জানেন,
সবার উপর দয়াশীল। পবনপুত্র হনুমান আমার কাছে আপনার যথার্থ গুণের বর্ণনা করেছেন। আপনি শ্রেষ্ঠ মানব জাতি আর আমি বানর জাতি। তবুও যদি বন্ধুত্ব করতে চান তাহলে আমার হাত এমনভাবে ধরুন যেভাবে একজন পিতা তার পুত্রের হাত ধরে সামাল দেয়। আমার হাত দুটো আপনি ধরুন না প্রভু। মহারাজ, আজ থেকে আমি আপনার হয়ে গেলাম। হে প্রভু, আমার বুকে আসো। দশরথ তনয় সে অজেয় শ্রী হরি, সীতারাম চরিত্র অতি পবিত্র, মধুর সরস অতি মনোভাবনা।